Assalamualaikum everyone, welcome to my YouTube channel. আজকে হচ্ছে আমরা ট্রেডিং সেক্টরের অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলবো, সেটা হইতেছে ট্রেডিং এর টাইম ফ্রেম। অর্থাৎ আপনি যদি লং টার্মের জন্য ট্রেড করেন, সেই ক্ষেত্রে আপনার টাইম ফ্রেমটা কতটুকু হওয়া উচিত, এবং আপনি যদি শর্ট টার্মের জন্য প্রফিট চান, সেই ক্ষেত্রে আপনার টাইম ফ্রেমটা কতটুকু হবে। সো আপনার যদি এই জিনিসগুলো নিয়ে আইডিয়া থাকে, তাইলে কিন্তু আপনি আর উল্টাপাল্টা ট্রেড করবেন না এবং ওইভাবে কোনো লসও করবেন না। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই ট্রেডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলতে পারে। সো অবশ্যই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো চলেন ভিডিও শুরু করি। একটা বিষয় আমি খেয়াল করছি, আমি যখনই কোনো ইনফরমেটিভ টাইপের ভিডিও বানাই, অর্থাৎ যেই ভিডিওগুলোতে কিছু শেখার থাকে, ওই ভিডিওগুলোতে খুবই কম রেসপন্স আসে। অর্থাৎ আপনাদের মধ্যে খুব কম মানুষই ওই ভিডিওগুলো দেখেন, কিন্তু ওইখানে যে টপিকগুলো থাকে আপনাদের বোঝানোর জন্য, ওই জিনিসগুলাই মূলত আপনাদের ট্রেডিং সেক্টরে অনেক বেশি হেল্প করবে। এর কারণটা হচ্ছে আপনি যে কোনো জায়গার থেকে কোনো কয়েনের সাজেশন, কোনো ট্রেডিং এর সিগনাল, এই জিনিসগুলো ইজিলি পাবেন। এইগুলা জিনিসের উপরে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, কিন্তু আপনি খুব কম মানুষই খুঁজে পাবেন যারা হচ্ছে অনেক কষ্ট করে এইসব ইনফরমেশন কালেক্ট করে দেন হচ্ছে আপনাদের জন্য ভিডিওগুলো বানায়। এটা শুধুমাত্র আমার চ্যানেলের ক্ষেত্রে না, আপনি যখনই কারো ভিডিও দেখবেন, ওই ভিডিওগুলোর মধ্যে যদি 1% শিখার কিছু থাকে যেটা হচ্ছে আপনার জন্য নতুন, এবং আপনি বুঝতেছেন যে এইটা যদি আমি শিখি তাহলে আমার সামনে গিয়ে একটা ভালো উপকার হবে, তাহলে আপনি ওই ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু জানতে পারতেছেন ভিডিওগুলো থেকে। সো এখন যদি আমাদের মেইন টপিকটা নিয়ে কথাবার্তা বলি, আমরা যখন ট্রেডিং করতে বসি, অনেকে হয়তো বা চার্ট দেখেন, অনেকে হয়তো বা চার্ট অ্যানালাইসিস কিছুই করেন না, আপনারা জাস্ট ট্রেডিং সেক্টরে ঢুকে যান, কোন একটা কয়েন সিলেক্ট করেন, তারপরে কয়েনের মধ্যে ইনভেস্ট করেন। এটা কিন্তু একটা রং ওয়ে। আপনি অ্যানালাইসিস পারেন কি পারেন না এইটা নিয়ে কোনো যায় আসে না। আপনি যখন ট্রেডিং করবেন অথবা কোনো কয়েন সিলেক্ট করবেন, তখন আপনার আগে সিলেক্ট করতে হবে আপনি ওই কয়েনটা কতদিনের জন্য হোল্ড করতে যাচ্ছেন, অথবা আপনি ওই কয়েনটা থেকে শর্ট টার্মের মধ্যে প্রফিট চান নাকি একটু লং টার্মে গিয়ে তারপরে প্রফিট চাচ্ছেন। সো এই জিনিসগুলা কিন্তু আপনি কোনো কয়েন সিলেক্ট করার পরে তারপরে এইগুলো ঠিক করতে হবে। এইগুলো ঠিক করার পরে আপনি আস্তে আস্তে অ্যানালাইসিস করবেন, আস্তে আস্তে মুভমেন্ট দেখবেন কয়েনের, তারপরে গিয়ে হচ্ছে আপনি ওই কয়েনটা কিনবেন। সো এই জিনিসগুলাই মূলত আপনাদের আমি বুঝাই দিব, যাতে হচ্ছে আপনারা আপনাদের টার্গেট অনুযায়ী টাইম ফ্রেম ঠিক করতে পারেন এবং ওই অনুযায়ী একটা ভালো প্রফিট নিয়ে আসতে পারেন। সো এর আগে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেট পাইতে চান, তারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা যারা যারা ট্রেডিং সেক্টরে অনেকদিন ধরে আছেন, আশা করি আপনারা এই দুইটা ওয়ার্ডের সাথে মোটামুটি পরিচিত, একটা হচ্ছে ইন ট্রেডে আর একটা হচ্ছে সুইং ট্রেডিং। সো এই দুইটা জিনিস আপনাদের আমি বুঝাই দিব, তাহলে আপনাদের সুবিধা হবে যে আপনি আসলে কোন ধরনের ট্রেডার। মার্কেটে কিন্তু আসলে অনেক ধরনের ট্রেডিং আছে, ফিউচার ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং, অনেক টাইপের ট্রেডিং থাকে। তার মধ্যে আমাদের ক্রিপ্টো মার্কেটের সাথে দুইটা ট্রেডিং খুব ভালোভাবে যায়, একটা হচ্ছে ইন্ট্রাডে আর একটা হচ্ছে সুইং ট্রেডিং। সো এটার জন্য আপনাদের প্রথমে এই দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ইন্ট্রাডে এবং অন্যটা হচ্ছে সুইং ট্রেডিং। সো এটা নিয়ে বলার আগে আপনাদের আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে সাপোজ আপনি ট্রেডিং করতে বসলেন। সো আপনি যখন ট্রেডিং করতে বসবেন, তখন তো অবশ্যই আপনাকে এইরকম একটা চার্ট দেখতে হবে যেখানে কয়েনের একটা মুভমেন্ট থাকবে। সো এখানে আপনি দেখতে পারতেছেন যে কয়েনের মুভমেন্ট। এখন আপনি মনে মনে ভাবতেছেন যে আমি এই কয়েনটা থেকে খুব শর্ট টার্মের মধ্যে প্রফিট চাচ্ছি, কিন্তু আপনি এখানে ফলো করতেছেন একদিনের একটা চার্ট, অথবা আপনি এক ঘন্টার চার্ট ওপেন করে বসে আছেন, তাহলে আপনি এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পারবেন, ওই ক্যান্ডেলগুলোর প্রতিটা ক্যান্ডেল থাকবে এক ঘন্টার। অর্থাৎ এখানে আপনি যতগুলো ডাটা দেখতে পারবেন সবগুলো হচ্ছে আপনাকে এক ঘন্টার ডাটা দিবে, কিন্তু আপনি তো ভাবতেছেন যে আপনি 5-10 মিনিটের মধ্যে এখান থেকে প্রফিট চান। সো আপনি এক ঘন্টার চার্ট দেখে কেমনে 5 মিনিটের মধ্যে প্রফিট নেবেন? সো এই জিনিসটা সবাই ভুল করে, এবং এই জিনিসটা অনেকে ধরতেই পারে না যে ভাই আসলে আমি শর্ট টার্মের জন্য প্রফিট চাচ্ছি, আমি 10-15 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে প্রফিট চাচ্ছি, তো আমি কোন টাইম ফ্রেমে ট্রেড করব। এটা সবার মধ্যে একটা কনফিউশন কাজ করে। আবার অনেকে আছেন লং টার্মের জন্য ট্রেড করেন, কিন্তু তারা চার্ট খুলে বসে থাকেন 5 মিনিটের, 1 মিনিটের এইরকম। তো এইটা হচ্ছে সব থেকে বড় ভুল ট্রেডিং সেক্টরের। আপনি যদি এই টাইম ফ্রেমটাই ভুল করেন, তাহলে হচ্ছে আপনি সব জায়গা থেকেই লস করবেন। সো এখন হচ্ছে আপনাদের আমি ওই চার্টটার মধ্যে নিয়ে যাই। এখানে দেখেন আমি যেটা বললাম যে ইন্ট্রাডে ট্রেডিং আর একটা হচ্ছে সুইং ট্রেডিং। সো আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টার্গেট থাকবে খুব শর্ট টার্মের মধ্যে প্রফিট নিয়ে যাওয়ার। আচ্ছা, এখানে একটু টাইম ফ্রেমের কথা বলে দিই, অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন যে আসলে ভাই টাইম ফ্রেমটা কি জিনিস। টাইম ফ্রেমটা হচ্ছে আপনারা যে কোনো চার্টের মধ্যে যান না কেন, এখানে দেখতে পারবেন 5 মিনিট, তারপরে 15 মিনিট, 30-45 মিনিট এরকম সময় দেখতে পারবেন। সো এইটাই হচ্ছে মূলত টাইম ফ্রেম। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে আপনি দুইটা টাইম ফ্রেম ফলো করতে পারেন, একটা হচ্ছে 5 মিনিটের জন্য আর একটা হচ্ছে 15 মিনিটের জন্য। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে দুইটা
দুইটা টাইম ফ্রেম কেন, একটা টাইম ফ্রেম হইতে পারত। সো এই দুইটা টাইম ফ্রেমের মধ্যেও তফাত আছে। আপনি যদি এমনি চার্ট ফলো করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 5 মিনিটের টাইম ফ্রেম দেখবেন, কিন্তু আপনি যখন অ্যানালাইসিস করবেন অর্থাৎ আপনি যখন এখানে বিভিন্ন ধরনের ট্রেন্ড লাইন আঁকবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবেন, সো এইরকম যখন আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস করবেন তখন হচ্ছে আপনি এই যে 15 মিনিটের টাইম ফ্রেমটা আছে এইটা ওপেন করবেন। নরমালি বলতে গেলে আপনি যদি এমনি জাস্ট মুভমেন্ট দেখেন সেই ক্ষেত্রে আপনি 5 মিনিট ওপেন করে রাখতে পারেন মার্কেটের কন্ডিশন বোঝার জন্য। আর আপনি যখন টেকনিক্যালি অ্যানালাইসিস করবেন, বিভিন্ন সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবেন, তখন হচ্ছে বড় টাইম ফ্রেমটা ধরবেন। কিন্তু আপনি ইন্ট্রাডে করার সময় 15 মিনিটের উপরে চার্ট ওপেন করবেন। এখন আপনাদের যদি আমি বলি সুইং ট্রেডিং কি, তো সুইং ট্রেডিং হচ্ছে এটার একদমই বিপরীত। এটা হচ্ছে আপনি একটু লং টার্মের জন্য নেন। সো যারা সুইং ট্রেডিং করে তারা কিন্তু কোনো একটা কয়েন একদিন, পাঁচ দিন, এক সপ্তাহ এরকমের জন্য হোল্ড করে তারপরে প্রফিটটা নেয়। তো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে জিনিসটা একটু রিস্ক কম থাকে। এর কারণটা হচ্ছে আপনি অনেকগুলো ডাটা পাবেন, অনেকগুলো মুভমেন্ট দেখতে পারবেন, তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর যারা ইন্ট্রাডে ট্রেডিং করে এটা সব থেকে বেশি হার্ড, কারণ আপনি 5 মিনিটের ক্যান্ডেল দেখতেছেন, এখানে আপনার খুব ফাস্ট ডিসিশন নিতে হবে, খুব ফাস্ট এখানে এন্ট্রি নিতে হবে, এক্সিট করতে হবে। সো ওই জন্য আমি রেকমেন্ড করবো যারা হচ্ছে নতুন একদম অ্যানালাইসিস বুঝেন না তারা হচ্ছে এই যে একটু সময় নিয়ে ট্রেডিং করা সুইং ট্রেডিং এইটা ফলো করতে পারেন। আর যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা হচ্ছে আপনারা ইন্ট্রাডে ট্রেডিং করে কিন্তু সুন্দর একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। সো আপনি যখন সুইং ট্রেডিং এর জন্য বসবেন তখন আপনার টাইম ফ্রেম অনেকগুলোই হইতে পারে। আমি যেহেতু বললাম যে সুইং ট্রেড আসলে অনেকদিন ধরে হোল্ড করার একটা বিষয়, সো আপনি এখানে প্রথমত হচ্ছে যখন এমনি ফলো করবেন মার্কেটটা তখন এক ঘন্টার একটা চার্ট ওপেন করে রাখতে পারেন। আর আপনি যখন টেকনিক্যালি অ্যানালাইসিস করবেন তখন হচ্ছে আপনি ওখানে চার ঘন্টা চার্ট ওপেন করবেন অথবা একদিনের চার্ট ওপেন করবেন। সেই ক্ষেত্রে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে এবং আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে মজা পাবেন। এবং আপনি যদি হোল্ড করতে চান তাহলে এক থেকে দুই সপ্তাহ এরকম আপনার যতদিন মন চায় আপনি ওইটা হোল্ড করতে পারেন। সেটার মাইন্ডসেট অবশ্যই আগে থাকতে হবে যে আমি এতদিনের জন্য হোল্ড করতে যাচ্ছি অথবা আমি একটু লং টার্ম নিয়ে প্রফিটটা নিব। সো আশা করি আপনাদের এই যে ইন্ট্রাডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং এই দুইটার মধ্যে তফাত বুঝাইতে পারছি। এবং আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে হচ্ছে আপনারা পরবর্তীতে যখন ট্রেডিং এ বসবেন তখন জাস্ট একবার এটা ওপেন করে এই অনুযায়ী টাইম ফ্রেমটা সেট করে ট্রেডিং করবেন। আশা করতেছি এই জিনিসটা যদি আপনারা ফলো করেন এবং আপনি যদি বুঝতে পারেন যে আসলে আপনি কোন ধরনের ট্রেডার সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট পাওয়ার পরিমাণ আগের থেকে অনেক বাড়বে। সো আপনারা যেখানে ট্রেড করেন না কেন, বাইন্যান্স হোক যে কোনো এক্সচেঞ্জে হোক, সেখানে কিন্তু প্রতিটা এক্সচেঞ্জের একটা টাইম ফ্রেম থাকে। সো আপনি চাইলে ওই টাইম ফ্রেমগুলো ইউজ করতে পারেন অথবা ট্রেডিং ভিউয়ের যে চার্টটা আছে এটা সব থেকে বেস্ট। আপনারা ট্রাই করবেন এইটা ফলো করার, এখানে আপনারা সব ধরনের টাইম ফ্রেম পাবেন এবং এখানে জিনিসগুলো অনেক বড় বড় করে থাকে। সো এখানে অ্যানালাইসিস করতেও কিন্তু সুবিধা হয়। সো মোট কথা আপনি এই যে টাইম ফ্রেমটা অবশ্যই ফলো করবেন, কারণ আমি আপনাদের যেটা বললাম আপনার মনের মধ্যে আছে শর্ট টার্ম ট্রেডিং কিন্তু আপনি এখানে চার্ট ওপেন করে রাখছেন লং টার্মের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই প্রফিট পাবেন না। সো আশা করি আজকের জিনিসটা বুঝাইতে পারছি। সো আপনাদের কাছে যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করা যাবে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।